হ্যালো ফ্রেন্ডস মাইসেল সৈকত সেন এর ফাইনাল ইয়ার এম স্টুডেন্ট আইপিজিএম ইয়ার অ্যান্ড এস এস হসপিটাল কলকাতা হেলথ টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে সাধারণত মানুষ পেটের যে রোগগুলিতে ভোগে তার মধ্যে অন্যতম হল গ্যাস্ট্রিক আলচার ডিএডেনাল আলচার এবং গ্যাস্ট্রাইটিস তাই আজকে আমি আলোচনা করবো গ্যাস্ট্রিক আলচার নিয়ে গ্যাস্ট্রিক আলচার কী গ্যাস্ট্রিক আলচার হল পাকস্থলীতে বা পেটের মধ্যে ক্ষত বা ঘা হয়ে যাওয়াকে গ্যাস্ট্রিকালচার বলা হয় গ্যাস্ট্রিকালচার কেন হয় প্রথমে আসি গ্যাস্ট্রিকালচারের মেন এবং ফার্স্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা হলো এই স্পাইলরি ইনফেকশন এই স্পাইলরি ইনফেকশনের কারণে সেভেন্টি পার্সেন্টের থেকে বেশি মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিকালচার হয় ক্রনিক স্মোকার দীর্ঘদিন ধরে যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রেও গ্যাস্ট্রিক সম্ভাবনা অনেক বেড়ে যায় স্ট্রেসালচার এছাড়া স্টেরয়েড জাতীয় মেডিসিন খেলে গ্যাস্ট্রিক আলচারের সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় এখন আসি গ্যাস্ট্রিক আলসারের সিমটমস কি উপসর্গ দেখে আমরা বুঝবো একটা মানুষের গ্যাস্ট্রিক আলচার হয়েছে গ্যাস্ট্রিক আলসারের সিমটমসগুলোর মধ্যে প্রথম এবং প্রধান যে সিমটমসটা সেটা হল এপিগ্যাস্ট্রিক পেইন বুকের ঠিক নিচের দিকে এবং পেটের ঠিক উপরের দিকে এপিগ্যাস্ট্রিক অঞ্চলে একটা পেইন অনুভূত হয় পেইনটা ঠিক ডাল পেইন মানে একটা কামড়ে ধরার মতো পেইনটা হবে পেইনটার সঙ্গে খাবারের সম্পর্কটা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার সাথে সাথে পেইনটা শুরু হয় এবং খালি পেটে থাকলে অর্থাৎ খাবার খাওয়ার তিন থেকে চার ঘন্টা পরে পেইনটা রিলিফ হয় ডিওডোনাল আলসারের ক্ষেত্রে ঠিক তার উল্টো হয় খালি পেটে থাকলে পেইনটা হয় এবং খাবার খেলে পেইনটা রিলিফ হয় পেইনের সাথে সাথে আর কী কী সিমটমস থাকতে পারে একটা বমি বমি ভাব বমি হওয়া খিদে পায় না ঠিকঠাক হজম হয় না টক ঢেঁকুরোটা মানে পেটের থেকে খাবার সহ মুখের মধ্যে উঠে আসে এছাড়াও রক্তবমি হতে পারে মলের সঙ্গে রক্ত বের হয় অনেক সময় মলের রঙটা কালো ধরনের হবে এই সিমটমস বা উপসর্গ দেখে আমরা গ্যাস্ট্রিক আলচার আছে সেই ব্যক্তির মধ্যে সেটা আমরা বুঝতে পারি এখন গ্যাস্ট্রিক আলচারটা যে তার হয়েছে সেটা আমরা কীভাবে কনফার্ম করবো মেন এবং প্রধান ইনভেস্টিগেশনটা হলো আপার জিয়া এন্ডোস্কোপি একটা আপার জিয়া এন্ডোস্কোপি করার পরেই আমি বলতে পারি সেই ব্যক্তির গ্যাস্ট্রিক আলসার আছে আপার জিয়া এন্ডোস্কোপির সাথে সাথে বায়োপসি করার তার দরকার হয় কারণ একটা গ্যাস্ট্রিক আলসারের সাথে সাথে তার গ্যাস্ট্রিক ক্যান্সার আছে কি না সেটা তার জানা দরকার এছাড়াও র্যাপিড ইউরিয়াস টেস্ট র্যাপিড ইউরিয়াস টেস্ট করা হয় এই জন্য তার এই স্পাইলরি ইনফেকশন আছে কি না এই স্পাইলরি ইনফেকশন থাকলে র্যাপিড ইউরিয়াস টেস্ট পজিটিভ হয় র্যাপিড ইউরিয়াস টেস্ট পজিটিভ আসলে সেই হিসাবে ট্রিটমেন্ট করা হবে এবার সেই ব্যক্তির গ্যাস্ট্রিকালচার কনফার্ম হওয়ার পর তার ট্রিটমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য গ্যাস্ট্রিকালচার অ্যান্ড এই স্পাইলরি পজিটিভ অর নেগেটিভ ট্রিটমেন্টে আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে এই স্পাইলরি যদি নেগেটিভ থাকে তাহলে সেই ব্যক্তির গ্যাস্ট্রিকালচারের ট্রিটমেন্ট করা হবে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পিপিআই পাম্প ইনিভিটার গ্রুপের ওষুধ সাধারণত প্যান্টাপ্রাজল বা র‍্যাবে র্যাবিপ্রাজল এই জাতীয় ওষুধ এছাড়াও এইস টু ব্লকার মানে র্যানিটিডিন জাতীয় ওষুধ চার থেকে ছয় সপ্তাহ খেলে তার গ্যাস্ট্রিক আলচার সাধারণত ঠিক হয়ে যায় এবার এইচ পাইলরি যদি পজিটিভ থাকে তাহলে তার ট্রিফিল থেরাপি সাধারণত দশ থেকে চোদ্দ দিন করা হয় তারপর চার থেকে ছয় সপ্তাহ এই প্যান্টাপ্রাজল বা পিপিআই জাতীয় ওষুধ দেওয়া হয় এই সমস্ত ট্রিটমেন্টে সব ধরনের গ্যাস্ট্রিক আলচার ঠিক হতে পারে গ্যাস্ট্রিক আলচার প্রথম দিকে কোনো সমস্যা না করলেও পরবর্তীতে এটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে গ্যাস্ট্রিক আলচারকে ঠিকঠাক ডায়াগনোসিস করে সঠিকভাবে ট্রিটমেন্ট করলে এটি সম্পূর্ণভাবে নিরাময় বা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ